আপনি আমারে গুরুত্ব দিতেছেন না কিন্তু আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন ও আমার আব্বা শুনে নেন আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু অথরিটি দান করেছেন স্পেশাল কিছু পাওয়ার ক্ষমতা দান করেছেন জোরে বলেন আল্লাহু আকবার হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে এমন কথা বলার পরে দাউদ নবী একটু থমকে গেলেন হযরতে সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বলতেছেন আব্বা গো আপনি শুনলে অবাক হয়ে যাবেন দুনিয়ার জমিনে যত ছোট ছোট প্রাণী আছে আমার পক্ষ থেকে আমি একটা রহমতে ভরা একটা সিন্ধুক একটা বাক্স আপনার কাছে পাঠিয়ে দিব এই বাক্সের মধ্যে তিনটা জিনিস থাকবে জোরে বলেন কয়টা তিনটা জিনিস থাকবে এই তিনটা জিনিসের নাম আপনার রাজ্যের যে কোনো লোক যদি বলতে পারে আমি আল্লাহ আপনার পরে ওই লোকটিকেই ফিলিস্তিনের বাদশা বানাবো ওই লোকটিকেই নবুয়ত দান করব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পৃথিবীতে এমন এমন পায়গাম্বার দিয়ে দিয়েছিলেন সব পায়গাম্বারদেরকে কিছু না কিছু স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছিলেন তেমনি একজন পায়গাম্বার হযরতে দাউদ জোরে বলেন কি হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ভিতরে এমন জাদু দিয়ে দিয়েছিলেন এমন জাদু যেই জাদুর কণ্ঠে যখন জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন হযরতে দাউদের কণ্ঠে জাবুর গ্রন্থ তেলাওয়াত শোনার জন্য বনের পশু পাখিরা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা তাক লেগে থাকতো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়ারা শুধু তাই নাই হযরতে দাউদ আলাইহিস সালাম যখন এই জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন তার কণ্ঠের মধ্যে এমন জাদু আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন এই জাদুর কারণে সমুদ্রের যে মাছগুলো থাকতো এই সমুদ্রের নদীর মাছগুলাও তীরে এসে ভিড় জমাতো জাবুর গ্রন্থের তেলাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে শোনার জন্য জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এমন পাওয়ারফুল একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হঠাৎ করে বলে বসলেন আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই তুমি যদি আমারে বলতে পারো তুমি যদি আমারে বলো আমার বড় ইচ্ছা হয় কারণ প্রত্যেক প্রাণীকেই তো মৃত্যুর সাধভোগ করা লাগবে আমিও মরে যাব বেশি দিন বাঁচব না হঠাৎ করে আমাকেও মারা যাওয়া লাগবে কিন্তু আমার মারা যাওয়ার আগে একটা বিষয় জানার ইচ্ছা আমি মারা যাওয়ার পরে আমার পরে তুমি কারে ফিলিস্তিনের বাদশাহী দান করবা কারে নবী বানাবা একটু আমারে তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলল ও প্রিয় রাসূল ও প্রিয় নবী আপনি যদি জানতে চান আপনার পরে কাকে আমি ফিলিস্তিনের বাদশা বানাবো তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে আমার পক্ষ থেকে আমি একটা রহমতে ভরা একটা সিন্ধুক একটা বাক্স আপনার কাছে পাঠিয়ে দিব এই বাক্সের মধ্যে তিনটা জিনিস থাকবে জোরে বলেন কয়টা তিনটা জিনিস থাকবে এই তিনটা জিনিসের নাম আপনার রাজ্যের যে কোনো লোক যদি বলতে পারে আমি আল্লাহ আপনার পরে ওই লোকটিকেই ফিলিস্তিনের বাদশা বানাবো ওই লোকটিকেই নবুয়ত দান করব জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা হযরতে দাউদ আলাইহিস সালামের কৌতূহল বেড়ে গেল আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ সিন্ধুকটা দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন যখন হযরতে দাউদকে সিন্ধুক দিয়ে দিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম সিন্ধুকটা নেওয়ার পরে পরের দিন সমাজের মধ্যে এলান করে দিলেন রাষ্ট্রের মধ্যে এলান করে দিলেন জানিয়ে দিলেন রাজ্যের লোকেরা শোনো তোমাদের মধ্যে কে বলতে পারবে এই সিন্ধুকের মধ্যে কি তিনটা জিনিস আছে একে একে বহু মানুষকে জিজ্ঞাসা করলো কোনো মানুষ কিন্তু এক সিন্ধুকের মধ্যে কি আছে বলতে পারে না হঠাৎ করে হযরতে দাউদ নবীর কাছে এসে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে আব্বা আমি কিন্তু বলতে পারবো ওই সিন্ধুকের মধ্যে কি তিনটা জিনিস আছে হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তারে গুরুত্ব দিলেন না আমার ভাইয়েরা স্বভাবতই দেখবেন মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে এই গুরুত্ব কিন্তু একটু কমই দেয় কথা বলেন ঠিক কে দেনা আমার ভাইয়েরা মুরব্বীরা ছোটদেরকে একটু গুরুত্ব কমই দেয় হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন তুমি তো ছোট মানুষ আমার চল্লিশ জন সন্তানের মধ্যে 19তম 13-14 বছর বয়স তোমার তুমি আর কি জানো রাষ্ট্রের এত বড় বড় পণ্ডিত এত বড় বড় শিক্ষিত জ্ঞানীগুণী কেউ কিছু বলতে পারতেছে না আর তুমি কিভাবে এটা বলতে পারবা হযরতে দাউদ আলাইহিস সালাম গুরুত্ব দিলেন না আরও কয়েকজনকে জিজ্ঞেস করছেন ইতিমধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের সামনেই সুলাইমান নবী
বলছে আব্বা গো আপনি আমার গুরুত্ব দিতেছেন না কিন্তু আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন ও আমার আব্বা শুনে নেন আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু অথরিটি দান করেছেন স্পেশাল কিছু পাওয়ার ক্ষমতা দান করেছেন জোরে বলেন আল্লাহু আকবার হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে এমন কথা বলার পরে দাউদ নবী একটু থমকে গেলেন হযরতে সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বলতেছেন আব্বা গো আপনি শুনলে অবাক হয়ে যাবেন দুনিয়ার জমিনে যত ছোট ছোট প্রাণী আছে যত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে এই ছোট ছোট প্রাণীর মধ্যে হলো একটা প্রাণীর নাম হলো পিঁপড়া জোরে বলেন কি পিঁপড়া এই পিঁপড়ার ভাষা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না কিন্তু আমি সুলাইমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিয়েছেন আমি সুলাইমান দুনিয়ার জমিনে একটা পিঁপড়া আর একটা পিঁপড়ার সঙ্গে কোন ভাষায় কথা বলে কি কথা বলে আমি সুলাইমান পিঁপড়ার ভাষাটাও বুঝতে পারি জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এমন কথা বলার পরে হযরত সুলাইমান নবী একটুখানি থমকে গেলেন কি ব্যাপার আমার সন্তান কি কেমন করে বলতে পারে তার মানে মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন সুলাইমান নবী তখন বলছে আব্বা শুধু তাই নয় এই দুনিয়ার জমিন থেকে আপনি আসমানের দিকে যখন তাকাবেন আসমানের দিকে তাকালে আসমানে মহাশূন্যের উপর এমন একটা জায়গা আছে যে জায়গায় কিন্তু অক্সিজেন থাকে না অক্সিজেনের অভাবে মানুষ অক্সিজেন ছাড়া গেলে মারা যাবে দুনিয়ার জমিনে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলা ওই অক্সিজেন ছাড়া জায়গায় যদি যায় ওই পাখি আছে ওই পাখিগুলা উঠতে উঠতে মহাশূন্যের উপর চলে যায় শূন্যের উপর চলে যায় শূন্যের উপর যাওয়ার পরে এই পাখিগুলা ডানা মেলাইয়া উঠতে থাকে উঠতে 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 মহাশূন্যের উপরে যখন চলে যায় শূন্যের উপরে চলে যাওয়ার পরে দুইটা পাখি মুখোমুখি হওয়ার পরে ওই দুই পাখি এরকম করে দানাটা ঝাপটিয়ে ফেলে ঝাপটিয়ে পরে ওড়া বন্ধ করে দেয় একটা পাখি আর একটা পাখির মুখোমুখি হয়ে যায় হয়ে যাওয়ার পরে এবার পাখা যখন ঝাপটিয়ে ফেলে ঝাপটিয়ে ফেলার পরে এই পাখিগুলা আর পাখা নাড়ানোর প্রয়োজন হয় না তখন শূন্যের উপরে দুইটা পাখি মুখোমুখি হয়ে যখন ভাসতে থাকে আব্বা গো ওই শূন্যের ওপর থেকে দুই পাখি একে অপরের সঙ্গে কথা বলে দুনিয়ার কোনো মানুষ না জানলো আমার আল্লাহ আমাকে এমন কিছু স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন যেই পাওয়ারের কারণে আমি সুলাইমান দুনিয়ার জমিন থেকে আসমানে উড়ে ওই শূন্যের ওপরের দুই পাখি এক পাখি আর এক পাখির সঙ্গে কোন ভাষায় কি ভাষায় কথা বলে আমি সুলাইমান দুনিয়ার জমিন থেকে ওই আকাশের পাখিগুলার ভাষাও বুঝতে পারি শুনতে পাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার হযরতে দাউদ নবীর এবার টনক নল্ল চিন্তা করলেন ঠিকই তো এত অল্প বয়সে এত ক্ষমতার অধিকারী যে অবশ্যই তাহলে আমার বাক্সের মধ্যে কি তিনটা জিনিস আছে এই বাচ্চা বলতে পারবে হযরতে সুলাইমানকে যেই জিজ্ঞাসা করলো সুলাইমান নবী সঙ্গে সঙ্গে তিনটা জিনিসের নাম বলে দিল চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন শ্রোতাদের মধ্যে পারবেন এই তিনটা জিনিসের নাম কি পারলে একটু হাত তুলে বলেন হুজুর পারবো তোলেন কেউ কি পারবেন কেউ পারবেন না আপনারা শুনবেন না চলে যাবেন কারা কারা শুনবেন একটা হাত তোলেন তো জোরে তাকবীর দিয়ে দেবেন আপনাদের তাকবীরের আওয়াজে আমি বুঝতে পারবো কতক্ষণ আপনারা থাকবেন জোরে লিল্লাহি তাকবীর একসাথে হচ্ছে না হাত নামান এবার যারা মুরব্বী বিয়ে করছে তারা শুধু হাত তোলেন লজ্জা নাই আজকে লজ্জা নাই হাত তোলেন ওই পিচ্ছে হাত তোলে ওই বিয়ে করছে লিল্লাহি তাকবীর নামান এবার যুবক ভাইরা যুবকদের আয়োজনে মাহফিল আমার প্রিয় যুবক ভাইরা বিয়ে যারা করো নাই তারা হাত তুলবে মুরব্বীদের চাইতে জোরে যাতে আওয়াজ হয় তোলেন হাত তোলেন লিল্লাহি তাকবীর নামান আওয়াজে বোঝা যাচ্ছে এলাকাতে একটাও হারবালের পোস্টার নাই যুবকদের পাওয়ার আছে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এবার সন্তানকে বলতেছে সুলাইমান তুমি বলো বাক্সের মধ্যে কি তিনটা জিনিস আছে আল্লাহ নবী সুলাইমান বললেন তিন জিনিসের প্রথম নাম্বার জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সহিফা ওই বাক্সের মধ্যে এমন একটা কিতাব ঢুকায় দিয়েছেন ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ যা কিছু দিয়েছেন আপনার পরে যেই লোকটা ফিলিস্তিনের বাচ্চা হবে ওই লোকটা ওই কিতাব দিয়া দেশ চালাবে জোরে বলেন আল্লাহ আর ভাইরা দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই
ওই বাক্সের মধ্যে যেই জিনিসটা দিয়েছেন জিনিসের নাম হলো এমন একটা স্পেশাল আংটি দিয়েছে ওই আংটি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আংটি ওই মানুষকে উপহার দিয়েছেন যে আপনার পরে আপনার ফিলিস্তিনের বাচ্চা হবে এবং আপনার পরে নবুয়ত পাবে তার মানে আংটি সুলাইমান নবীর জন্য আল্লাহ দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আমার হয়ে তিন নম্বর প্রশ্ন হলো বাক্সের মধ্যে তিন নম্বরে এমন একটা শাবক আমার আল্লাহ দিয়ে দিয়েছে ওই শাবক দিয়া আপনারা তো শাবক ছিলেন এখনকার সময় কিন্তু শাবক দেখা যায় না আগে শাবক দিয়ে মানুষদের মারত কৃতদাসকে মারত কিন্তু এখন শুধুমাত্র যারা ঘোড়া চালায় ঘোড়াকে পিটায় শাবক দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কিন্তু এখন চাবুক দেখা যায় না কিন্তু যারা ঘোড়ার কাছে গেছেন তারা কিন্তু চাবুক দেখতে পাবেন আমার মুসলমান ভাইরা আমি বলতে চাই তখনকার সময়ে ওই চাবুক একটা আল্লাহ রাব্বুল আলামিন সিন্দুকের মধ্যে দিয়েছিলেন এমন পাওয়ারফুল একটা চাবুক সুলাইমান বলছে আব্বা এই চাবুক দিয়া মানুষদেরকে অপরাধ করলে কাছে গিয়ে মারা লাগবে না মানুষ যদি অপরাধ করে আপনার পরে যেই লোকটা ফিলিস্তিনের বাচ্চা হবে ওই মানুষকে এই চাবুক অটোমেটিক গিয়ে আঘাত করবে জোরে বলেন আল্লাহু আকবার